আগ্নেয়াস্ত্র এবং 2000 বোমার সরঞ্জাম সহ একজনকে আটক করলো সালার থানার পুলিশ। ধৃতের নাম দিলীপ খাঁ, সালারের কায়েমপাড়ার বাসিন্দা বলে জানা যায়। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সালার থানার পুলিশ দক্ষিণখণ্ড বাসস্ট্যান্ড চত্বর থেকে তাকে আটক করে। রবিবার ধৃতকে কান্দি মহকুমা দেওয়ানি এবং ফৌজদারি কোর্টে তোলা হলে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। কাউকে সালার কায়েমপাড়ার দিলীপ খাঁ ও দক্ষিণখণ্ড বাসস্ট্যান্ডের কাছে খুব সাসপেক্টলি ঘোরাফেরা করছিল, এমন সময় পুলিশ সোর্স ইনফরমেশন পেয়ে তার কাছে যায় এবং তাকে অ্যারেস্ট করে এবং তার কাছ থেকে একটা কান্টিমেট পিস্তল এবং 2 প্লাস্টিক জার বোমের সরঞ্জাম তার কাছ থেকে উদ্ধার করে এবং তাকে আজকে কোর্টে প্রডিউস করা হয়। এবং ওই কেসে যিনি আয়ো তিনি 5 দিনের পুলিশ রিমান্ড চান। তো ওই কেসের পরিপ্রেক্ষিতে মাননীয় সিজিএম সুস্মিতা মুখার্জি 3 দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করে।